সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রশ্ন তুলেছেন, পুলিশকে দোষ দেওয়ার আগে শাসক দল নিজের দলের কর্মীদের কেন সামলাতে পারছে না? পুলিশকে দোষ দেওয়ার আগে তার নিজের দলের লোকজনকে তিনি সামলাতে পারছেন না কেন? কেন তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় নেতারা, আরএসএস, বিজেপির সঙ্গে একযোগে এটা যদি দাঙ্গার কর্মসূচি হয় তাতে অংশগ্রহণ করছে কেন? আর তিনি তো নিজেই পুলিশ মন্ত্রী, তো নিচু তলার পুলিশকে দোষ দিলে হবে? যে পুলিশ তৃণমূলকে পেটালে, খুন করলে, আগুন লাগালে যায় না তৃণমূলের নেতার নির্দেশ না পেলে, সে পুলিশ রুট পাল্টালো কি করে? উনি বলছেন পুলিশের কথা শোনেনি, শিথিলতা দেখা গিয়েছে। তাহলে তো স্কোয়ারলি যিনি পুলিশ মন্ত্রী তার উপরই দোষ চাপে।